দেখে আসো সত্যি সত্যি সে বুড়ো কিনা। শরবত নিয়েছে দেখা লাগবো না, দেখা শেষ। বুড়ো তো বুড়োই, এক নম্বরের ফাউল বুড়ো। আসসালামু আলাইকুম। আসসালাম, কিরে আছো বিলি? তুমি নাকি বলিছাও আমার চেহারে একটা বুড়িটা ভাব চলে আসছে? আসলে সত্যি করে রাখো, আমার চেহারার মধ্যে কি বুড়িটা ভাব আছে? এখনো কেলে আমি আছে, ঠিক আছে? গোলাপ ভাই, আপনার না হালকা একটা মিস্টেক করছে। মানে উনি তো বেলি না। দেখলো তো আপা, তুইও স্বার্থপর মতো কথা করছিস, শুধু বড় ভাইয়ের বিয়ে নিয়ে চিন্তা করতেছিস। আমার বিয়ের বয়স হয়নি, আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে না। তোর বিয়েটা হওয়ার জন্যই তো বড় ভাইয়ের বিয়েটা হওয়া খুব জরুরি। ভাবি যে এত কষ্টি, মানে এত বয়স কম, আমি গেলাম বুঝতে পারি নাই, সেই জন্য ভুল হয়ে গেছে। আচ্ছা ভাবি কিছু মনে করে নাই তো? কই, গোলাপ তো আমার কলো না একবারও যে তোর সাথে দেখা হয়েছে। কবে কিরাম করে, সে তো আমাকে চেনে না। তালি পরে কামটা তো সোজাই হয়ে গেল। তুই শরবতটা নিয়ে তার সামনে যায় খাড়াইয়ে কবু যে রাস্তায় আপনার সাথে আমার দেখা হয়েছিল, তারপর চলে আসবো। তাও তুমি আমার সাথে জোরাজোরি করতেছো মিয়া ভাই। জোরাজোরি করতেছি না রে বোন, একটা মানুষ বাড়ির উপরে আইছে, অন্তত সৌজন্যটুকু কর। আমি তো জোর করে তোক তার সাথে বিয়ে দিয়ে দিচ্ছি নে। আচ্ছা ঠিক আছে, যাবার পারি, কিন্তু আমাক বসবার কবা না। চলো খা। এই জামাটা পাল্টে অন্তত ভালো একটা জামা গায়ে দিয়ে আয়, না করিস নে বেলি। হ্যাঁ, তোমার ভাই যেন একদম ঠিক কথা বলেছে, যাবাই যখন, এই ফকিরনির বেশে যাওয়ার কি দরকার? আমাকে তুমি ফকিরনি কলা, আমি ফকিরনি? বাদ দে, তোর ভাবি না কয়। তুই যা তাড়াতাড়ি জামাটা পাল্টে একটা ফাইন জামা পরে আয়। যা ওঠে। আমি এসে দেখবো কিরম পরিস্থিতি চেঞ্জ করে ফেলাই ফেলাইলাম না কি? প্রমাণ হয়ে গেল তো নাকি? প্রমাণ কিন্তু এখনো হয়নি গোলাপ ভাই, বেলি তো এখনো আসেনি। এই যে তুমি ওই যে হতাশ মার্কা কথাবার্তা কর না তো, শোনো, হতাশ মার্কা কথাবার্তা করলে আমি তো হতাশ হয়ে যাই। আচ্ছা আমি খালি বেলির কাছে একখান কথাই জানবার চাবো যে আমার ডাইরেক্ট অ্যাকশানে কি আমার বুড়েটা ভাব লাগে কি লাগে না। একটা কথা বলি যে তার যে ভাই, তার ভাই যে মমতাজ আছে না, মমতাজটা ম্যানেজ করে ফেলো। মমতাজ ভাই দেখো না আমরা খুশি হয়ে গেলো দেখে। ও গোলাপ ভাই, মমতাজ না হরমুজ, হরমুজ বেলির ভাইয়ের নাম হরমুজ, নামটা মুখস্থ করেন। আরে নাম মুখস্থ করা না একবার না ঘটনা আছে, আমি তো তারে মিয়া ভাই, মিয়া ভাই করে ডাকবো নেই, ঠিক আছে না? এমন করে পাগল করে হালাইছি, মিয়া ভাই করে ডাকবো কোনো অসুবিধা নেই। হ্যার ভাইয়ের নাম তরমুজ হোক আর হরমুজ হোক, তাতে আমার দরকার কি? আমার তো কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আমার দরকার বেলি রে, ঠিক আছে? কোনো অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা না, আসতে তুমি ছবিতে দেখতে পারো একটা মিস্টেক নিয়ে কথা বললাম তো, নয় খরমুজ ভাইয়ের কথা আমি ভুল হয়ে গেছে। আমি তোর বলি খরমুজ, মিয়া ভাই করে ডাকবো কোনো অসুবিধা নেই, দুরমুজ তো এমন কোনো না, খরমুজ দুরমুজ যাই হলো হলেই হইলো। ঘুরা দেখলে আমার কি মনে হয় জানো? তুমি আমাকে বিয়ে করো নাই, আমার ভাই টগরকে বিয়ে করেছে। কি আমাকে দেখে হিংসে হয়? আমার মতো হতে চাও? আরে ঘুরি তো তোমার মনে করো যে ভাইয়ের সঙ্গে হিংসে করো কেন? হিংসে না, ভাই জন্যই তো মানুষে কিছু কয় না, বোন হলে পারে তো এতদিন বদনামে সারা গাঁও ভরে গেল কি সিলিপসি মারছে গো। শোনো, তোমার বোন হলে পরে তো এরম করে ঘুরতাম না, টগর মনে করে তো আমার সারা হলে কি হবে, বন্ধুর মতোই তো, ফ্রেন্ড না। ফ্রেন্ড এসে তো গরো ঠিক আছে, কিন্তু তাই কয় কি বড় ভাইয়ের খোঁজ খবর লওয়া লাগে না,
এতদিন বড় বড় ভাই আইছে একটু যাবে কথাবার্তা করবে ভালো মন্দ জিজ্ঞাসা করবে কই সিধা তো দেখি না তোমার তোমার বড় ভাইয়ের কথা করছে তোমার বড় ভাই তো মনে করে যে এবার কথাবার্তা করতে চান্স দিচ্ছে না একলা চলো নীতি গ্রহণ করেছে কিন্তু আচ্ছা বড় ভাইয়ের খবর কি কত একটু খোঁজ খবর নাও না কি আগের মতো আইসা আবার করছে নাকি যে ঘর বাড়ি সাজাও রে এরকম কিছু কয়েছে নাকি না তেমন কিছু কয় নাই কিন্তু যখন ফিরে আইছে তখন খুব খুশি খুশি ভাবছিল খুশি খুশি ভাবছিল মানে আচ্ছা তুমি একটু খোঁজ খবর নাও তো সর্বশেষ অবস্থা কি না মানে আমি করছিলাম কি ওনার তো স্টেশন নাই হঠাৎ করে কয়া বসতে পারে যাও কবির বর জাতিতে চলো তো তখন তো মনে করো আমাকে নিজেদের একটা প্রস্তুতি আছে ওর সাথে তোর বিয়ে একটা কথা আছে না মানে আজারি আজারি কথা কথা আইসে সারাদিন ঘুরে মাথার মধ্যে উল্টে পাল্টা চিন্তা যাও হাত মুখ দিয়ে আছো কেন জানে মনে হচ্ছে হয়ে যাবে শোনো ও বকুল বেলি আমার প্রিয় ফুল কালো ভমর হয়ে তাকে ভালোবেসি আমি কালো ভমর হয়ে তাকে ভালোবেসি আমি করেছি কি কোনো ভুল শোনো ও বকুল বেলি আমার প্রিয় ফুল বেলির হাতে লেখা লেখাটা কি সুন্দর গোটা 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 করে মনে হচ্ছে কি সে এক একটা অক্ষর যেন একটা মুক্তা কি সুন্দর করে জিরো লিখেছে ওয়ান লিখেছে খালি সে থাকতে ইচ্ছে করে ফোন ধরছে না কেন ফোন ধরা আগে আস্তে আস্তে লাগতেছে নাম্বার ঠিক আছে তো না আল্লাহ আল্লাহ এবার শুনে এক চান্সে ফোনটা ধরে ফেলে চিঠি এই যে আসরটা রেখে দাও আর একটা কাজ করা লাগবে ঘটনা হচ্ছে যে এইখানে তোমার নামটা লিখে দাও ফোন নাম্বার আমার ফোন নাম্বার আপনাকে দিব কে মনে করো যে সেন্টটা কেমন মানে আতরের সেন্টটা কেমন এইটা মনে করো যে একটা টেলিফোনে বাতচিত করা আছে এই আর কি আতরের সেন্ট কিরকম শিরা জানার জন্য আপনাকে ফোন করার দরকার নাই আপনি ঘরে যে আপনার এই আতরের সেন্ট লাগাই তারপর টেস্ট করেন গোলাপ ভাই এক কাজ করেন সবার ফোন নাম্বার আমার এই মোবাইলে আছে আমি আপনার নাম্বার পরে দিয়ে দেব আমি আরে না তোমার থেকে নাম্বার নিতে হবে ধরো তো ভাই একটু নাম্বার নিলে তো হবে না ঘটনা হচ্ছে কি যে যেরকম আমার এই মোবাইলে এই মোবাইলে কিন্তু শুধু একটা নাম্বার সেভ করা আছে আর কিছু কিছু নাম্বার এখানে আমার নোট বই আছে এই যে দেখো এই যে দেখো এইগুলো যে লেখা আছে এটা কিন্তু আমি নিজ হাতে লিখিনি যার নাম্বার সে সুন্দর করে নাম্বার করে লিখে রাখছে এইটা একটা স্মৃতি থাকলো ঠিক আছে না নাম্বারের সঙ্গে সঙ্গে তার নামটাও সে লাগে ঠিক আছে না তুমি একটা সুন্দর করে গোটা গোটা করে নামটা আর নাম্বারটা লিখে দাও না 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 লেখো 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 মেলি লেখো দেখিস গোলাপ ভাইয়ের আইডিয়াটা কিরকম ফাইন না কিরকম ফাইন সেটা আমি তোমাকে পরে বুঝাবো আচ্ছা ঠিক আছে এই যে সুন্দর করে নামটা লিখে নামটা বেলি হ্যাঁ
মধুচন্দ্রিমারে রাত যেন স্বপ্ন দিয়ে যায় রাখি বন্ধনের হা লা 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 হাই তোমার তো দেখাই পাওয়া যাচ্ছে না কনে যাচ্ছো কি করছো না করছো কিছুই তো করছো না আমাকে কি বয়কট করলো নাকি আরে দূর বোকা গেদা তুই যে কি কস না কস না বয়কট করার কি আছে আসলে হয়েছে কি যে মনে করছে একের পর এক বাধা আসতেছে তো অবস্থাগুলো আসতেছে সেই জন্য ভাবতেছি যে একটুখানি ফরিদের সঙ্গে একটু সলা পরামর্শ করতেছে এই আর কি তো পরামর্শ রেজাল্ট কি মানে পাত্র কি পাওয়া গেছে ও ভালো কথা ভুলেই তো গেছি দেখ দেখি কি করছি না করছি আচ্ছা দাঁড়া 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 এই যে এটা গায়ে মেখে বরজাতি হিসেবে যায় ঠিক আছে বুঝতে পারছি ভাই আপনি আমাকে না জানে গোপনে গোপনে বিয়ে ফাইনাল করে ফেলেছেন তাই না বড় ভাই আরে না রে গাদা সেরকম কিছু না ঘটনা হচ্ছে কি যে এবার তো আমার শেষ চেষ্টা বয়স হয়ে গেছে না ইনশাল্লাহ এবার বিয়ে করেই থাকব আর সেদিন তো মনে কর কি পয়লা বিয়ে তো আমার হুরুস তুলসের মতো থাকবো সেদিন মনে থাকে কি না থাকে সেদিন অ্যাডভান্স দিয়ে রাখলাম গায়ে দিয়ে বরজাতি দিতে যাবি না কছিলাম কি আজকাল কি আর আতর কেউ মাকে নাকি বিদেশ থেকে আসিস তো ভাবিছিলাম যে আমার জন্য একটা দামি স্যান্ট নিয়ে আসবো আমি সেই ফরাসি স্যান্ট মাইকে তোমার সাথে বরজাতি যেতাম তারপর মনে করো যে ভাবি ছোট বোন থাকলে পরে আমি একটু গান গাইতাম ও ভাবি তোমার বোনকে সামলাও না তোমার বোন আমার ছাড়া বোঝে না শুনিস মানে যেটা হচ্ছে কি আসলে তোকে আগে ওপেনলি বলে রাখি মানে আপন বোন বোন হয়ে নাই মামা তো ফুয়া তো বোন আছে যাক ওদের সাথে তোর বিয়ে না হয় তুই হাসি ঠামড়া করিস ঠাট্টা করিস অসুবিধা নেই যা বোন থাকলে পরে চলবে কাজিন জিন যে কোনো কিছু হলি পরে চলবে তো তারপরে তুমি আমার জন্য আতর টানিস তো মাগবো কি করে সেন্টু এনেছি আমার মনে হয়েছে তুমি আনিসো না তোর জন্য না সত্যি কথা বলতে কি তোর ভাবির জন্যে তোর ভাবির জন্য দাম্মাম থেকে একটা সুন্দর সেন্ট নিয়ে এসেছি অনেক রিয়েল লেগেছে ঘটনা হয়েছে কি তো জানিস মানে মনে করছে প্রথম আমি যেটা চিন্তা করেছি মানে আমার চিন্তা করলে নিজের কাছে না নিজের কিন্তু অস্ত্র অস্ত্র লাগে লজ্জাও লাগে বাসার ঘরে মনে করে ঢুকলাম ঢুকে তোর ভাবি এরকম ঘুমটা পরে এরকম করে বসে আছে আমি ঢুকে আস্তে করে মুখটা এরকম করে তুললাম তোর ভাবে চোখটা এরকম করে ঠোঁটটা একটু কাঁপা কাঁপা থাকবে আমি সেন্টটা নিয়ে ফাঁস 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 করে কনে মারবে ঘাইরে কেন মেরে দিলাম ঠিক আছে সুবাস ও মাশাল্লাহ এত সেন্ট সুবাস মন করে দুই তিনবারই পরে এই যে মাস্টার বাড়ি আছে না ওখান থেকে সুগন্ধি পাওয়া যাবে ওরে বাবারে বড় ভাই বিয়ে এখন করনি তাই বউর জন্য এত টান হ্যাঁ একটা দামি সেন্ট নিয়ে সেটা গোপনে রাখি দিয়েছো ফুসুত করি হ্যাঁ না ঠাকুর একদম মিসআন্ডারস্ট্যান্ড করিস না ভুল বুঝিস না ভাই একটু প্র্যাকটিক্যালভাবে চিন্তা কর চিন্তাটা হচ্ছে কি শোন এই যে আমার বয়স চলে যাচ্ছে এটাই কিন্তু আমার শেষ চেষ্টা ঠিক আছে এই যে অষ্টাদশী দিনের মধ্যে মেলা করলে দিন চলে গেছে এবার যদি বিয়ে করতে না পারি শেষ হয়ে যাবে তাছাড়া দেখ ভাই একবার চিন্তা করে দেখ তাদের জন্য আমি কত কী করলাম সারা জীবন তাদের জন্য করলাম তোর ভাবি এই বাসায় আসতেছে তার স্বামীর বাড়িতে আসল পরিচয় ঠিক আছে একটা আমি সেন্ট দেবো না আর একটা কথা কি জানিস মানে বয়স হচ্ছে তো মানে কবে আবার কি হয় না হয় এটা শেষ চেষ্টা তার শরীর শক্তি মুক্তি তো একদম পুরো কমে যাবে এইটাই তো আসল ব্যাপার ঠিক আছে না কানে কানে কথা বলবো ভাই বল ভাই লাগবে না না এটি আমি গোলাম ছোট মাছের মালটা খাই আর ওখানে ডিমের কুসুম খাই হবে না অসুবিধা কি সব কল্পনা করে নিজের কাছে নিজেরই লজ্জা লাগে সিদ্ধান্ত নিলে কোন বিষয়ে সিদ্ধান্তের কথা কচ্ছ রবি তোমার বোনের বিয়ের বিষয়ে শেষ পর্যন্ত সৌদি গোলাপকে কি কয়ে দিছো তেমন কিছু কইনি চিন্তা ভাবনা কইরে ফরিদ ঘটক একটা কিছু জানাই দেব কইছি অত চিন্তা ভাবনা করার কি আছে আমি তো কিছুই বুঝতে পারতেছি রে
পাত্র তো দেখতে খুবই ফাইন। তোমার আমার কাছে ফাইন হলেই তো হবে না। রুবি তো তাকে পছন্দই করতেছে না, গোলাপের মুখের উপরে কত কথা শোনাই দিল, সবই তো তুমি দেখলে। তার মানে তুমি সম্বন্ধ না করে দিবি? কিছু করবো সেটাই চিন্তা করতেছি। আমি একটা কথা কই, অত চিন্তা ভাবনা করার কিছু নেই, তুমি তাদের ডাইকে কথা দিয়ে দাও। তারপর বেলি যদি বিয়ে রাজি না হয়? হ্যাঁ, সব কিছু আগে ওকে জানানো দরকার আছে। সব কিছু ঠিকঠাক হলে পরে তোমার বোনে বুঝাই করলেই হবে। পয়লা শুনে একটু কাদাকাটি করবি, যেমন আমি আমার বিয়ের সময় করেছিলাম। একবার বিয়ে হয়ে গেলে ঠিকই ঘর করবি। মেলি, গোলাপ ভাই কি ফোন করেছিল? করেছিল, কিন্তু আমি ধরি নাই। সি 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 সি, কেন ধরলেন না? কেন ফোনটা ধরতে, একটু কথাবার্তা আলাপ করতে, বুঝবার পারতে মানুষটা কিরকম। এই আমার তো অত বুঝে বুঝির দরকার নাই, তুমি আমাকে তো বুঝতে পারাসো না। আমি নাবালিকা না, যথেষ্ট বুঝি। এত চিনতে যায় না, একটু ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো, শুনলেই বুঝবার পারবা। হয়েছে কি, ওই মেয়েগির জন্য স্বামীর বয়স যদি একটু বেশি হয় তাহলে কিন্তু মেয়েগের জন্যই সুবিধে। সুবিধা কিরা না করছিলাম কি, বয়স্ক স্বামীরা তার স্ত্রীর কথা শুনে, মানে স্ত্রী যা কয় তাই শুনে, উঠতিগুলি উঠে বসতিগুলি বসে, নাকে দড়ি দিয়ে ঘুরেবার পারে। এই তোমার মিয়া ভাই দেখো না, তোমার ভাবির কথার বাইরে কোনো কথা কর ক্ষমতা কি সে রাখে? কও। আমি কি তোমাকে কছি যে আমি আমার স্বামী নাকে দড়ি দিয়ে ঘুরাবার চাই, নাকি নাকে দড়ি দিয়ে ঘুরানো যায় এমন বয়স্ক লোক খুঁজে আনি দাও, আমি তারে বিয়ে করছি? আমি কছি না, তা কাউনি, মানে ওই বয়স বেশির কারণে গোলাপ ভাইরা বিয়ে করবে চাচ্ছ না তো, এই জন্য বয়স্ক লোক বিয়ে করার কি কি সুবিধা হবার পারে সেটা একটু বোঝাবার চেষ্টা করতেছি। ইরাম, ভালো দিক তো আমার পছন্দ না। আমি চাই আমার স্বামী আমার সবচাইতে ভালো বন্ধু হবে, যে আমাক বুঝবি আমি তাক বুঝবো। আসলে ধরো গোলাপ ভাই কিন্তু একটা বন্ধুত্ব করার মতো মানুষ। এই তুমি দেখলে না তোমার সাথে কি সুন্দর বন্ধুর মতো আলাপ ব্যবহার করেছিল। বুকারে তুমি তো আমার কথা বুঝবার পারতেছো না। শুনো, আমার স্বামীর সাথে যদি আমার বয়সের অনেক পার্থক্য থাকে, সে তো আমার মনের কথা বুঝবার পারবে না। সে চাচা খালুর মতো আমার উপর গার্জেন গেলি ফলাবে। আরে না না, সেটা হবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে কবার পারি। কারণ গোলাপ ভাইয়ের মধ্যে কিন্তু রোমান্টিক আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে গোলাপ ভাইয়ের মনটা কিন্তু সেই রকম বড়। ওরে বাবা, তুমি এমন করে কষ্ট মনে হচ্ছে তুমি তার সাথে ঘর করে আইছো। বড় ভাই তো মাথা নষ্ট হয়ে গেছে রে আপা। হাজাইরা কথা কচ্ছি না রে আপা, তুই শুনলি পরে তোর মাথা খারাপ হয়ে যাবি। কি কথা কত? বড় ভাই মূল গ্রামের এক মেয়ে এক বিয়ে করবে বলে তার সমস্ত সয় সম্পত্তি লিখে দিবে এই ঘোষণা দিছে। এই যে বেলি, এই বেলি ফুলটা যে আমার অনেক পছন্দ, এরই তো কয়। আমারও গোলাপ ফুল পছন্দ, সৌদি গোলাপ না। এই পরি, তোর সাথে আমাকে কি কথা ছিল যে যত পারিস মেয়ে দেখাবি পাত্নী দেখাবি কিন্তু বিয়ে যেন না হয়? আমার মার সাথে কথা কইছি তো ফোনটা আমার কাছে অনেক দাম।